সারা রাজ্যের সাথে পাল্লা দিয়ে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে পূর্ব বর্ধমান জেলার করোনা আক্রান্তের সংখ্যা। এইরূপ পরিস্থিতিতে জনগণকে ধোঁকা দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে এক শ্রেণীর মানুষ। শহর বর্ধমানে বেশ কিছু নার্সিং হোমে দালাল চক্রের হদিশ পাওয়া যায় মাঝে মধ্যেই। এদিন শহরের রেনেসা এলাকায় একটি বেসরকারি নার্সিং হোমে দালাল চক্রের হদিশ পাওয়া গেল। এক করোনা আক্রান্ত মৃত ব্যক্তির পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে মৃতদেহ দাহ করার জন্য নির্মল ঝিল মহাশ্মশানে নিয়ে আসা হয় বলেই অভিযোগ। সেই সময় শ্মশান চত্বরে এলাকাবাসীরা দালাল চক্রকে হাতে নাতে ধরে ফেলে। উল্লেখ্য, করোনা আক্রান্ত মৃতদেহ রাত 10টার পর দাহ করার নিয়ম আছে। অভিযোগ, বেশ কিছুদিন ধরেই দালাল চক্র এই প্রক্রিয়া করে আসছিলেন। আমাদের এখানে একটা কোভিড মরা এসছে, তার সাথে একটা দালাল এসছে যে প্রতি মরাতে 30-25 হাজার টাকা খায়। এর মধ্যে অনেকজনের হাত আছে, এর মধ্যে ডোম খায়, বামুন মাথায় খায়, আর যারা পুরায় তারা সবাই খায়। তো কি মানে এরা কি 10টার আগেই আছে নাকি? 10টার আগেই আছে, প্রত্যেকদিন আছে। এমনি নর্মাল নর্মাল বডির সঙ্গে এগুলোকে পুড়ি দিচ্ছে কোভিড বডিগুলোকে। কোভিডের টাইম কটা? কোভিডের টাইম আছে 10টার পর, কিন্তু এরা তো 9টায় বাচ্চে। 9টার আগে 8টা কখনো দুপুর বেলায় ঢুকি দিচ্ছে কোভিডের মরা দিয়ে পুড়ি দিচ্ছে। এখন তোমরা ধরেছো? এখন আমরা ধরেছি। তোমরা কি করে জানলে এটা কোভিডের? আমার বাড়ির লোকই বলছে। আচ্ছা, আমরা জানতে পারছি মানে যে মরাটা এসেছে না ইয়েতে অ্যাম্বুলেন্সে। পেপার আছে? চিকচিকি দিয়ে মরানো? মরানো নেই, কিছুই নেই, নর্মাল বডির মতন ওখানে। দিয়ে কাগজপত্র কি আছে সেগুলো? কিছুই নেই, মানে বাহানা দিচ্ছে। হ্যাঁ, করোনা বডি আপনারা কি করে জানলেন? করোনা বডি চলে গেছে ঘুরে, আমরা চাচামিচি করে করোনা বডি পাঠিয়ে স্বীকার করে। তাদের রিপোর্টও আছে পজিটিভ? হ্যাঁ। এখন আপনারা ধরেছেন? আমরা ধরেছি হাতে না। আপনারা কারা? এই এলাকার লোক? আমরা এলাকাবাসী এবং শ্মশান যাত্রীও। ঠিক আছে, এরকম দীর্ঘদিন করছে, এর আগের দিন সন্ধে 8টার সময় করোনা বডি নিয়ে এসছে। খবর পেয়ে ঘটনাস্থলে বর্ধমান থানার আইসি পিন্টু সাহার নেতৃত্বেই বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়ে এক ব্যক্তিকে আটক করেছে। যদি আসে ডাইরেক্ট ক্লিনিকে ঢুকে, ঠিক আছে, তো ওই করে শুয়াবে কেন? এখন নরমাল বডি ঠিক আছে, ও আগেও 4-5টা বডি দিন দুপুরে যখন খুশি এনে ঢুকিয়ে দিচ্ছে। ঠিক আছে, এখানকার লোককে আছে বর্ধমান থেকে পিঞ্চু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।